আমরা আলোচনা করব যে সার্ভে লাইনগুলো যেগুলো আছে সেই সার্ভে লাইনগুলো সম্বন্ধে। তো সার্ভে লাইন কত রকম হয়? সার্ভে লাইন চার রকম হয়। একটা হচ্ছে মেন সার্ভে লাইন, দু নম্বর বেস লাইন, তিন নম্বর টাই লাইন, আর চার আর লাস্ট চেক লাইন। তো এই লাইনগুলো কোথায় কাজে লাগে বা কখন কি করে কাজে লাগবে সেগুলো আমরা জেনে নেব। তো এরকম একটা ধরে নিলাম, এরকম একটা এরিয়া সার্ভে করতে দেওয়া হয়েছে। তো এই এরিয়াটা যখন সার্ভে করব তখন আমার কি করতে হবে, কয়েকটা স্টেশন ঠিক করে নিতে হবে। এই এরিয়াটা যেহেতু আয়তাকার টাইপের তাই আমি চারটে পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট। তো এই চারটে পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার এই চারটে পয়েন্টের রেসপেক্টে আমি সেই এরিয়া সার্ভেটা করব। তো এটাকে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি কি বলবো, মেন স্টেশন। এরকম চারটে করে দিচ্ছি। তো এই স্টেশন গুলোকে কি বলা হয়, মেন স্টেশন। তো মেন স্টেশন, মেন স্টেশন থেকে একটা লাইন আর একটা স্টেশন যে যুক্ত হয় সেটাকে বলা হয় মেন সার্ভে লাইন। মানে মেন স্টেশন, একটা মেন স্টেশন, এই একটা মেন স্টেশন, এই দুটো মেন স্টেশনকে যে কানেক্ট করে বা যুক্ত করে সেই লাইনটাকে বলা হয় কি, মেন সার্ভে লাইন। এইভাবে চারদিকে লাইনটা হয়ে যাবে। এগুলো বলা হয় মেন সার্ভে লাইন। বেশ, এবার আমরা জেনে নেব যে বেস লাইন কোনটা আর মেন সার্ভে লাইন। একটা কথা বলে রাখি, মেন সার্ভে লাইন কিন্তু সব সময় এই যে একটা এরিয়াটা আছে, এই এরিয়াটা একটা বাউন্ডারি ধরে নিলাম, এই বাউন্ডারি সাইডে সাইডে হবে মেন সার্ভে লাইন। কিন্তু এইখানে মাঝখানে বা এইদিকে মাঝখানে, এইদিকে কোনো জায়গাতে হবে। মেন সার্ভে লাইন কিন্তু সবসময় বাউন্ডারি লাইনের ধারে ধারে হবে। তো মেন চেন সার্ভে প্রিন্সিপাল আমরা কি জানি, যে চেন সার্ভে প্রিন্সিপাল হলো ট্রায়াঙ্গুলেশন। কিন্তু ট্রায়াঙ্গুলেশন মানে কি, ত্রিভুজীকরণ। কিন্তু এখানে এরিয়াটা কি আছে, চতুর্ভুজের মতো, তাই আমাকে এটা ত্রিভুজীকরণ করতে গেলে ত্রিভুজের আকারে পরিণত করতে হবে। তাই এখান থেকে আমি যে কোনো পয়েন্ট থেকে একটা নাম দিলাম, এ বি সি ডি। আমি যে কোনো পয়েন্ট থেকে, হয় সি থেকে না হলে ডি থেকে, আমি সি থেকে টেনে নিচ্ছি এ সি পয়েন্ট। এই যে এ সি পয়েন্ট জেনে নিলাম সেটা হচ্ছে বেস লাইন। এটা হচ্ছে বেস লাইন। বেস লাইনটা কি জন্য নিলাম, এই যে বললাম যে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল বেস লাইনটা নেওয়ার ফলে। এই বেস লাইন না আনলে কিন্তু আমি চেন সার্ভে করতে পারবো না। চেন সার্ভের যে মেন ফর্মুলা ট্রায়াঙ্গুলেশন সেটা কিন্তু কাজে লাগবে না, তাই আমাকে এই বেস লাইনটা নিতেই হবে। বেস, আর বেস লাইন আর একটা কাজে না হয় যে বেস লাইনের উপর সমস্ত যে সার্ভে, চেন সার্ভের যে অ্যাকুরেসি সেটা কিন্তু বেস লাইনের উপরই ডিপেন্ড করে। এবার কি জানবো, এবার জানবো টাই লাইন। দেখা গেল যে আমার এরকম জায়গাতে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা এরকম জায়গাতে কোনো যদি অবজেক্ট থাকে তাহলে এটা কিন্তু বেস লাইন থেকে মেন লাইন, মেন সার্ভে লাইনের কাছাকাছি হচ্ছে। বা এদিকে যদি থাকে, এরকম জায়গাতে যদি থাকে সেটাও কিন্তু মেন সার্ভে লাইনের কাছাকাছি, বেস লাইন আর মেন সার্ভে লাইনের কাছাকাছি হচ্ছে। এবার এরকম জায়গায় যদি, এরকম জায়গায় যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু এটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। সেই যাতে দূরটা একটু কমে যায় দূরত্বটা, সেই জন্য কি করবো, একটা স্টেশন, টাই স্টেশন নিয়ে নেবো। এরকম জায়গাতে একটা স্টেশন তৈরি করলাম যেটাকে বলছি টাই স্টেশন, এটাকে বলা হয় টাই স্টেশন, টাই স্টেশন। এবার টাই স্টেশন, তাহলে এখানে আমার অবজেক্ট আছে, তাহলে আমি এখান থেকে একটা লাইন, এই টাই স্টেশন থেকে মেন সার্ভে লাইনে একটা লাইন কানেক্ট হয়ে গেল, এটা কি বলবো, টাই লাইন।
তাহলে যদি এখানে কোনো অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটা আমার মাপ নিতে কোনো অসুবিধা হবে না। আর টাই লাইনের আরেকটা কাজ কি, যে টাই লাইনের উপর যদি আমার দেখা গেল যে সার্ভেটা অনেকটা ডিটেলে করব, চেন সার্ভেটা আমি আরো অ্যাকুরেট করব, তখন কিন্তু টাই স্টেশন বা টাই লাইন দরকার পড়বে। এরপর আসছি চেক লাইন। এই যে আমি সমস্ত কাজটা করলাম, সমস্ত চেন সার্ভেটা করলাম, সমস্ত ফিল্ড ওয়ার্ক করলাম, সেই ফিল্ড ওয়ার্কটা যে ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমার চেক লাইনের দরকার পড়ে। হয়তো দেখা গেল যে এরকম জায়গা থেকে পছন্দ